ভাই রোডে না আসার জন্য পর্ব তিন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভাই রোডে কেন না আসার জন্য বারবার অনুরোধ করতেছি। আপনারা আমার সাথে থাকুন এবং আমি যে যেভাবে দেখাবো ঠিক ওইভাবে আপনারা দেখার চেষ্টা করুন। সবাইকে অগ্রিম ধন্যবাদ। দেখুন, যারা মিডল ইস্ট থেকে ভাই রোডে আসেন তারা কিভাবে মৃত্যু হয় এবং মৃত্যু হাতে নিয়ে কিভাবে আসে আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। তো হয়তো আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা যদি ম্যাপের ভিতরে ঢুকেন অবশ্যই দেখতে পাবেন, তারপরে হয়তো অনেক ভাইয়ে জানেন না বা জানলেও হয়তো অলসতার কারণে ঢুকতে চান না। যাই হোক, আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি কিভাবে মিডল ইস্ট থেকে তারা কোথায় কোথায় গিয়ে কিভাবে যায়। তো শুরু করলাম, সবাই দেখুন যারা মিডল ইস্ট থেকে যায়, যেমন ধরেন সৌদি আরাবিয়া, এই যে সৌদি আরাবিয়া, সৌদি আরাবিয়া থেকে এখন এরা দালালরা যেভাবে নিবে, দেখেন ইয়েমেন, ওমান, দুবাই, ইউনাইটেড আরব আমিরাত, কাতার, ঠিক আছে। তো সবাইকে কিন্তু সৌদি আরব অতিক্রম করে যেতে হবে, হয়তোবা নদীপথে নয়তোবা যেভাবে হোক, এটা কিন্তু পুরোটা সৌদি আরব। ছোটোখানি দেখতেছেন ইউনাইটেড আরব ইমারত, তারপরে যাই কাতার, বাহরাইন, ওমান দেখতে পাচ্ছেন, তারপরে ওরা সবগুলা সৌদি আরবের উপর দিয়ে বিভিন্ন দেশে অতিক্রম করে ঢুকবে। তবে যে দিক থেকে ঢুকুক ইরাকে আসতে হবে তাদেরকে। তো ইরাকের আমি আপনাদেরকে কিছু অংশ দেখাচ্ছি, ইরাক দিয়ে কোথায় যাবে। ইরাক হলো সন্ত্রাসের এবং সে যারা বড় বড় কিলার এবং মাফিয়া তাদের ঐতিহাসিক স্থান হইলো ইরাক। ইরাকের ভিতরে শুধু ইরাকিয়ান জড়িত না, এর ভিতরে 80% বাংলাদেশি এবং বিভিন্ন দেশের লোক জড়িত। এখন আপনারা যদি ওখান দিয়ে, দালালরা আপনাকে বলবে যে আমরা ইরাক পর্যন্ত পৌঁছিয়ে দেব অথবা ইরান পর্যন্ত পৌঁছিয়ে দেব, তো ইরান ইরান কিসের দিকে, কিসের থেকে যাবে? সৌদি আরব থেকে কুয়েত হয়ে অথবা কুয়েতে না ঢুকে ডাইরেক্ট ইরাকে ঢুকে যাবে, এই হচ্ছে যে বর্ডার, সৌদি আরব ইরাক বর্ডার। এখন আপনারা দেখতে পাচ্ছেন ইরাকেও কিন্তু ছোটোখাটো যুদ্ধ চলতেছে, সিরিয়াতে তো 24 ঘন্টা চলতেছে, দেখতেছেন সিরিয়া, ঠিক আছে। তো সিরিয়ার ওখান দিয়ে যদি যাওয়া যায় তাহলে কিন্তু তুর্কিতে খুব সহজভাবে যাওয়া যায়, বুঝছেন, সিরিয়াও কিন্তু দেশ বড়। তো তারপরেও সিরিয়ার উপর দিয়ে বা লেবাননের এদিক দিয়ে মানুষ যাতায়াত করতো যখন যুদ্ধ লাগে নাই, তখন ওভাবে সিরিয়ার উপর দিয়ে ঢুকে যেত। এখন ইরাকের ভিতরে অল্প কিছু স্থানে যুদ্ধ চলতেছে কিন্তু বর্ডারগুলা খুবই ডিফিকাল্ট এবং বর্ডারের সাইডগুলাতে ওই মাফিয়ারা দখল করে নিয়েছে। এখন ওই সুবাদে আমাদের বাংলাদেশে কিছু ভদ্র ভাইয়েরাও ওইটা সুযোগটা হাতিয়ে নিয়েছে, ইরাকে যারা আছেন তারা হয়তো জানেন। তো আমরাও বেশ কিছুদিন যাবৎ ফেসবুকের ভিতরে, ইউটিউবের ভিতরে দেখতেছি ওদেরকে কিছু কিছু মাফিয়াদেরকে ধরতেছে এবং ধরে গণদোলাই দিচ্ছে। তো যাই হোক, এরপরে আপনাদেরকে সিরিয়া তো যাওয়া যাবেই না, ইরাকের বর্ডার দিয়ে আপনাদেরকে ইরান পার করবে। দেখেন এটা কিন্তু ইরান, এটা পুরোটাই ইরান, কত বড় দেশ। এখন এইখান থেকে শুরু করে আপনাদেরকে এখানে নিবে এই পর্যন্ত, এটা দেখেন কত বড় দেশ। এইগুলা সবগুলা কিছু দূর পায়ে হেঁটে, কিছু দূর গাড়িতে করে এভাবে যেতে হবে। এখন এই জায়গাগুলো কি সমতল, আপনারা কিভাবে যাবেন এখানে? দেখেন এখন আমি স্যাটেলাইটে নিয়ে গেলাম, আপনারা দেখেন এগুলো সব পাহাড় পর্বত এবং আপনার আইস, যে বরফ পড়ে যে ওইসব জায়গাগুলো, এই প্রত্যেকটা জায়গার ভিতরে আপনার আইস পড়ে এবং এই আইস অতিক্রম করে আপনাদেরকে যেতে হবে। তো মৃত্যুটা বরাবর এখানে হয়ে যায়, আপনি আর এখানে যাওয়া লাগবে না, তুর্কির বর্ডার যাওয়া লাগবে না, এর আগে কিন্তু আপনাদের মৃত্যুগুলো হয়ে যায়। এখানে সবগুলো আইস, যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আইস, এই যে এখান দিয়ে সবগুলো বরফ পড়ে। তো এই জায়গাটা ইরানের
ইরাকের বার্সার এখান দিয়ে পার হয়। পার হওয়ার পরে আপনার এই জায়গাগুলো যখন অতিক্রম করে, তখন এই জায়গাতেই প্রচুর ঠান্ডার কারণে ওকে যেভাবে হাঁটতেছে ওই হাঁটার উপরে দাঁড়িয়ে আছে, আজও দাঁড়িয়ে আছে, কারণ ওইটা ফসেও না গলেও না, ওইখানে সূর্য নেই, বা সূর্য থাকলেও ওখানে সূর্যের তাপ, ঠান্ডার তাপ বেশি, যার কারণে ওখানে ওই ডিপ ফ্রিজের মতো হয়ে আছে। যাই হোক, এখন আপনারা তুর্কির ভিতরে ঢুকলেন, যেভাবে হয় আপনারা হয়তো দু একজন তুর্কির ভিতরে ঢুকবেন। ঢুকার পরে তুর্কি থেকে এই হলো তুর্কির বর্ডার, এখান দিয়ে তুর্কির বর্ডার, এখানেও কিন্তু সবগুলো বরফ, ঠিক আছে? তো এটা অতিক্রম করে আপনারা যখন এদিকে যাবেন, যাই আপনাদেরকে একদম তুর্কির লাস্ট সীমানা ওইখানে আনবে, দেখতে পাচ্ছেন? এই এখানে আনার পরে আপনাদেরকে হয়তো এদিক দিয়ে ইজমির যেটা আছে এই এদিক দিয়ে হয়তো এদিকে পার করবে, নতুবা এদিক দিয়ে এদিকে পার করবে, তো যেখান দিয়ে পার করুক, ঠিক আছে? আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যে বিশ্লেষণটা দিতেছি, এটা কিন্তু ওরা অতিক্রম করে এরকম আসছে যে দুই চারজন ব্যক্তি থেকে সাক্ষাৎকার নেওয়া, ঠিক আছে? তারপরে আপনাদের এখান দিয়ে অথবা এখান দিয়ে দিবে, যেখান দিয়ে দেওক, এখানে কিন্তু মাঝে মাঝে যেই দ্বীপগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলার ভিতরে খুব কড়াকড়ি, তারপরে এগুলার ভিতরে দাঁড়ে পাশে কখনো উঠায়, যাতে করে টহল যেগুলো আছে বা প্রত্যেকটা দেশে তো সিকিউরিটি আছে, আর্মি বিডিএ যেটাই থাকুক, তো ওগুলাকে ফাঁকি দিয়ে যে যেতে পারছে ওকে, আর যে যাইতে না পারছে তাকে আবার ব্যাক করাই দিয়েছে। এত কষ্ট করে এই সমুদ্রটা পার হলেন, এটা কত কিলোমিটার জানেন? অনেক বড়। তো যাই হোক, তো হয়তো এখান দিয়ে পার করবে, এখান দিয়ে একটু কাছে দেখা যায়, ঠিক আছে? তো এখান দিয়ে পার করতে গেলে এটা এটা হচ্ছে গ্রিসের এরিয়া, এটা গ্রিসের এরিয়া, হ্যাঁ, এখান দিয়ে আপনাদেরকে এদিকে পার করবে, এর ভিতরে কিন্তু মৃত্যু নিশ্চিত। তবে হ্যাঁ, বাই রোডে আসা যায়, তুর্কি থেকে বাই রোডে বাসে করে সংযোগ আছে, আসা যায়, কিন্তু আসতে হলেও আপনি তুর্কি পার হবেন। তারপরে এরপরে দেখা যাচ্ছে এখান দিয়ে, এটা কী দেশ, এটাও গ্রিসের আওতায়, এই যে ইস্তাম্বুলের পরে গ্রিসের বর্ডার, ঠিক আছে? এরপরে বুলগেরিয়া, অনেকে বুলগেরিয়া হয়ে ঢুকে, ডাইরেক্ট এখান দিয়ে ঢুকতে পারে না, কারণ এখান দিয়ে কড়াকড়ি অনেক, ঠিক আছে? তো বাই রোডে বাসে করে অথবা যে যেভাবে পারে ঢুকে, যদি বর্ডারে চেকিংয়ে ধরা খায় আবার তুর্কিতে ট্রান্সফার করবে, ঠিক আছে? তো তুর্কি থেকে এমনও হতে পারে বাংলাদেশে ফাটাই দিতে পারে, ঠিক আছে? ওই রকমই আছে, অনেকে আছে যে তুর্কিতে অবৈধভাবে কাজ করা যায়, ওখানেও কাজ করে। তো আপনারা দেখেন এখন এই জিনিসটা কেন আপনাদের মাথায় ধরে না, বারবার আপনারা শুধু বলতেছেন যে বাই রোডে আসার জন্য, কেন আসবেন, কিসের জন্য, কী স্বপ্ন দেখে, কী স্বপ্ন আপনারা বাস্তবায়ন করার জন্য আসতেছেন? মানলাম আপনারা তুর্কি, গ্রিস, যত কিছু আছে বাগদাদ, ইরাক সব কিছু অতিক্রম করে আইলেন, এই গ্রিসে আসি উঠলেন। গ্রিসে আসি উঠার পরে আপনাদেরকে ঢুকতে হবে ফার্স্ট টাইম ইতালি। ইতালির এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গা দিয়ে আপনাদেরকে এখান থেকে গ্রিসের এই এই জায়গাটা থেকে আপনাদেরকে উঠাবে, একদিন এখানে পার করবে, দ্বিতীয় দিন এখান থেকে যে কোনো জায়গা দিয়ে ওরা দেখবে যে টহল নাই, দালালরা ওখান থেকে আপনাকে ট্রান্সফার করবে। তবে এই প্রত্যেকটা জায়গার বর্ডারে বর্ডারে মাফিয়া আছে, দালাল এক জিনিস, মাফিয়া আরেক জিনিস, মনে রাখবেন। দালালরা আপনার থেকে কন্ট্যাক্টে নিবে, মাফিয়ারা আপনাকে বান্দি ফিডে মারি তারপরে যাই নিবে, প্রয়োজনে আপনার কিডনি খুলিবে সিয়ালাইবে, ঠিক আছে? এর পরেও নিবে, নেওয়া সারা সারি নেই, তাদের কাছে দয়া মায়া বলতে কিছুই নেই। যাই হোক, এরপরে যদি আলবানিয়া, আলবানিয়া তো ঢুকা খুব টাফ, তারপরেও অনেকেই আলবানিয়া দিয়ে ঢুকে, আলবানিয়া যায়, হাঙ্গেরি যায়, এই যে অস্ট্রিয়া যায়, হাঙ্গেরি যায়, ওই যে ওখান দিয়ে ইস্তাম্বুলে দিয়ে বুলগেরিয়া, ওই রোমানিয়া, ওই হাঙ্গেরি যায়, হাঙ্গেরি থেকে অস্ট্রিয়া, ওই আবার এদিক দিয়ে ঢুকে বাই রোডে, কারণ এখান দিয়ে মৃত্যু অবধারিত নিশ্চিত। কারণ হচ্ছে যে আপনাকে যখন এই জায়গা থেকে এখানে পর্যন্ত পৌঁছায়, এখান দিয়ে তো পারবে না, হয়তো এদিকে ঢুকতে হয়, নয়তো বাড়ির এখান দিয়ে ঢুকতে হয়, নতবা এদিক দিয়ে ঢুকতে হয়। তো এখানে যে স্রোতগুলা,
দেখছেন এই নীল পানি ক্লিয়ার, সব দেখা যাবে আপনার। নিচে দিয়ে যদি বড় ধরনের কোনো মাছ বা কোনো কিছু, সব কিছু দেখা যাবে। এটা এত ছোট না, অনেক বড়। আজকে আমি আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি, কারণ আপনারা দেখার প্রয়োজন আছে। অনেকে ম্যাপগুলা দেখেন না, না দেখি শুধু চোখ বন্ধ করে স্বপ্ন দেখেন যে ইউরোপে ঢুকা খুব সহজ, অমুকে গিয়েছে অমুকে গিয়েছে, হেরা যায়, ভালো আছে, এই আছে, সেই আছে। ভালো আছে, আপনিও ভালো থাকবেন যদি আসতে পারেন। তবে কীভাবে আসবেন? 100 মানুষ রওনা দিলে 5 জন আসি সাকসেস হয়, এর ভিতরে বাকি 95 জনে মারা যায়। ঠিক আছে, আপনারা হয়তো যে 95 জন মারা গেছে তাদের খবর নেন না। এই জায়গাটার ভিতরে আপনাদেরকে অতিক্রম করতে হবে, এইখানে মৃত্যু হয় পাবলিকের। যত পথ অতিক্রম করে আসে কষ্টসাধ্য করে, কিন্তু এখানে আসার পরে আর টিকতে পারে না। এই পানিগুলো প্রচণ্ড ঠান্ডা এবং প্রচণ্ড লোনা পানি, আর এখানে বড় বড় ঢেউ। যখন বোটটা ছেড়ে দিবে তখন ঢেউর মনে করেন কিনার থেকে 1 কিলোমিটার পর্যন্ত আসলো। আসার পরে এত বড় একটা ঢেউ আছে, এক ঢেউর বাড়ির সাথে আধা কিলোমিটার আবার ফিসে চলে যায়, আবার ওইটা অতিক্রম করে আসে, আবার আরেকটা ঢেউ আসে, আবার চলে যায় পিছনে। এইভাবে করে এই বোটগুলো আগায়। তো এই জন্য আমি গত ভিডিওর ভিতরে বলেছিলাম, যদি 100টা বোট ছাড়ে তার ভিতরে হয়তো 5টা যায়, 95টা ডুবে যায়। তো এই 95টার ভিতরে বা 98টার ভিতরে যদি আপনারা থাকেন, ওইটা একটু চিন্তা করিয়েন। ঠিক আছে, এরপরে আপনারা ইতালি ডুববেন। ইতালি থেকে, ইতালি তো ঢুকলে অসুবিধা নাই, ইউরোপের ভিতরে ওরকম চেকিং খুব কম। আপনারা টিকিট কাটবেন, টিকিট কেটে সোজা ট্রেনে করে বাসে করে চলে আসতে পারবেন, ওটা সমস্যা নেই। ইতালি থেকে সুন্দর করে আপনি সুইজারল্যান্ডে ঢুকেন পারবেন, আপনার ফ্রান্সে ঢুকেন পারবেন। একটার সাথে একটা লাগানো আছে বর্ডারে, ওরকম একটা কন্ট্রোল নেই। অর্থাৎ গ্রিস পর্যন্ত আসতে আপনাদের যতটুকু কষ্ট হবে, গ্রিস থেকে ইতালি পর্যন্ত আসতে তার চেয়ে বেশি কষ্ট হবে। ঠিক আছে, ইতালি ঢুকে যেতে পারলে এরপরে আর বাকি দেশগুলোতে আসা ইজি। এরপরে যায় স্পেন, স্পেনও অনেক বড় দেশ, তারপরে যায় পর্তুগাল। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন ফ্রান্সও অনেক বড় দেশ, তো জার্মানিও অনেক বড় দেশ। ইতালি ঢুকার পরে আপনার অস্ট্রেলিয়াও ঢুকতে পারবেন, ওইখান দিয়ে জার্মানিও ঢুকতে পারবেন, সুইজারল্যান্ডও ঢুকতে পারবেন ইজি। তবে যদি ইতালি আসি ঢুকতে পারেন তাহলে ইজি। তো ইতালির আগে আপনাদেরকে স্বপ্ন যেভাবে দেখছেন এইভাবে বাস্তবায়ন হওয়ার আগে আপনাদেরকে চিরতরে বিদায় নিতে হবে। ভাইয়েরা, 2 হাত জড়ো করে আবারও ক্ষমা চাচ্ছি, আপনারা কেউ বাই রোডে আসবেন না, বাই রোডে আসবেন না, আসবেন না, আসবেন না, আসবেন শেষ 100%। এতটুক পথ অতিক্রম করে আসার পরে যে ক্ষতিটা হয় নাই, এখানে সেই ক্ষতিটা হবে, এখানে সেই ক্ষতিটা হবে, এবং মৃত্যু 100%। আপনারা কেউ দয়া করে বাই রোডে আসবেন না। জীবনে যদি নিজে বাঁচি থাকেন হাজারো ইউরোপে যেতে পারবেন, যদি নিজে বাঁচি না থাকেন ইউরোপের কোথায় যাবেন? দেখেন কত বড় দেশ, কত বড় সাগর। আপনারা কিভাবে সাহস করেন যে এখান দিয়ে আসার জন্য? সব যাবে বাংলাদেশে দিই, বিটা বাড়ি সবগুলো খাবে, মাফিয়ারা আপনার অস্তিত্ব খাবে দেশ ঘুরতে ঘুরতে, এরপরে যায় এই নদী খাবে আপনার দেহ বডি। সুতরাং ভাইয়া কেউ আসবেন না বাইরে ওডে, পারলে ভিজিট ভিসা লাগাই দিয়ে আসেন, প্রয়োজনে একের জায়গা 2 খরচ হবে, তারপরেও ভিজিট ভিসা লাগাই আসেন, কেউ ওভাবে আসবেন না। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।